আর যদি ভাবেন, মন দিয়ে শুনুন, যদি ভাবেন রে হরিভজন করার এখন সময় হয়নি, এখন বয়স হয়নি, এখন বয়স কম, এখন আনন্দ ফুর্তি করার সময়, তাদের উদ্দেশ্যে বলছি, সম্মান দিয়ে বলছি, কে নিশ্চয়তা দিয়েছে আপনাকে যে বৃদ্ধকাল পর্যন্ত আপনি জীবিত থাকবেন? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই কথাটা এমন হলো, আমাদের আমার পরম গুরুদেব ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে একজন ছাত্র যদি ভাবে সারাদিন সারা বছর পড়াশোনা করবে না, পরীক্ষার আগের দিন বই খুলে একদিন পড়াশোনা করে, এক ঘন্টা পরে পড়াশোনা করে পরীক্ষা পাস করে যাবো আমি, এটা যেরকম অবাস্তব কথা। সারা জীবন পাপ কর্ম করবো, আমি কু চিন্তা করবো, ভগবানকে ডাকবো না, আর জীবনের যখন অকেজ হয়ে যাব, আমরা অকেজ হয়ে যাব, না ব্রেন কাজ করছে, না কিছু মনে করতে পারছি, না হাঁটাচলা করতে পারছি, আর তখন যদি আমি ভাবি আমি ভগবানের দিব্য নাম সুন্দরভাবে স্মরণ করতে পারবো, গাইতে পারবো, ভগবানের সেবা করতে পারবো, এটা অবাস্তব, সম্ভব না তো এটা। সেই জন্য এখনো কিন্তু দেরি না হয়নি, ইটস নেভার টু লেট।